চক্রান্তের রূপরেখা তৈরি করছে বিএনপি ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন নয়, বিএনপি চক্রান্তের রূপরেখা তৈরি করছে, নির্বাচনে হেরে যাবে জেনে বিএনপি চোরাগোপ্তা ষড়যন্ত্র করছে। শনিবার বেলা 11টায় রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সভাপতি মণ্ডলীর সঙ্গে আয়োজিত এক সভায় তিনি একথা বলেন। জনসম্পৃক্ততার অভাবে বিএনপির আন্দোলন ব্যর্থ দাবি করে ওবায়দুল কাদের বলেন, চক্রান্তের রূপরেখা তৈরি ও ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি দেশের অর্থনীতি ধ্বংসের পরিকল্পনা করছে। তিনি বলেন, আমরা একটি কথাই বলবো, আমাদের বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার এবারে যে সফর, সে সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। বিশ্ব সংকটের পরিপ্রেক্ষিতে তার সফরটি বাংলাদেশের প্রতিক্রিয়া এবং প্রভাব আমাদের জীবনে আজকে অনিবার্যভাবে এসে পড়েছে। সেই পরিপ্রেক্ষিতে এই সফরকে যদি কেউ বিবেচনা করে তাহলে এটি হবে একটি ঐতিহাসিক সফর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, দলের পরবর্তী সাংগঠনিক কার্যক্রম ও করণীয় ঠিক করতে এসব আয়োজন করা হয়েছে। তাছাড়া মাঝে মধ্যে এভাবে দলের স্বার্থে দেখা সাক্ষাৎ করাও জরুরি। সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।